পুলিশ থেকে ডিরেক্টর হওয়ার যে বিষয়টা সেটা তো প্রথমে বলবো যে যখন আমি পুলিশ ভাবি নিজেকে তখন আমি আমার যে সিনিয়র অফিসার তাদের কথা ভাবি যে আমি ওই স্যারের মতো হতে পেরেছি কিনা। তো তারা আমাদের আইডল, তাদের মতো ব্যক্তিত্ব, তাদের মতো প্রফেশনালিজম, সেই জিনিসটা আমার মধ্যে আনার চেষ্টা করি। এবং যেহেতু প্রশিক্ষণ রয়েছে, সেখানে অনেক দিন যাবত আসি, অনেকটাই মনে হয় হতে হওয়ার পথে। বাট যখন কিনা ফিল্মের বিষয় চিন্তা করি তখন বাংলাদেশের কিছু ডিরেক্টর, আমাদের পার্শ্ববর্তী দেশের ডিরেক্টর, ওয়ার্ল্ডের অনেক ডিরেক্টর, তাদের কথা যখন চিন্তা করি আমার কাছে মনে হয় যে তাদের এক ইঞ্চিরও যোগ্য আমি না, আমি আমি কিচ্ছু হতে পারিনি। এবং একজন একজন বড় পুলিশ অফিসার হওয়া যতটুকু সহজ, আমি মনে করি যে একজন বড় ডিরেক্টর হওয়া তার থেকে কয়েকশো গুণ কঠিন একটা কাজ। তো আফটার মেকিং দিস সেকেন্ড মুভি আমি মনে করি স্টিল নাও আই এম এ চাইল্ড, সিম্পলি আই এম এ চাইল্ড অফ দিস ওয়ার্ল্ড। So I have to learn so many things to cope up with this situation, I think. তো এটা এটা যখন মিশন, যেমন ঢাকা অ্যাটাকটা যখন কমপ্লিট হলো, ঢাকা অ্যাটাক টু আর বানানো যাচ্ছিল না, কারণ গল্পটা এমনভাবেই ছিল ঢাকা অ্যাটাকের যে ওটা নিয়ে আর কন্টিনিউ করার কোনো স্কোপ ছিল না। তো দ্যাটস ওয়াই মিশন এক্স টিম এই সিরিজটার উৎপত্তি। তো ব্যক্তিগতভাবে আজকে জাস্ট আমি ওপেনলি বলতে চাই, আগে হয়তো আমরা আড়ালে একটু নিয়ে গল্প করেছি, তো আমার আমার খুব ইচ্ছা ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সিকুয়েল থাকে যেটা হয়তো একটার গল্পের সাথে আরেকটার মিল নেই, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল একটা স্টোরি থাকে বাট নামটা সেম থাকে, মিশন ইম্পসিবল 1, 2, 3 লাইক দ্যাট, একটা মিশনের গল্প থাকে প্রত্যেকটাতেই। তো আমার প্ল্যান, যদি দর্শকরা মিশন এক্সট্রিমকে গ্রহণ করে, আমার কাছে যদি মনে হয় যে এটার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তাহলে এই যে আপনি বললেন যে নতুন প্রেক্ষাপটে, নতুন নতুন প্রেক্ষাপটের উপরে আই উইল কন্টিনিউ দিস প্রসেস, এটা একদম আমার মনের কথা যে আই উইল কন্টিনিউ দিস প্রসেস। মিশন এক্সট্রিম 3, 4, 5, 6 আমার ধারণা আই উইল কন্টিনিউ দিস প্রসেস। যদি আমার কাছে মনে হয় যে আমি নতুনত্ব, কোনো নতুনত্ব দিয়ে 3 নাম্বার বা 4 নাম্বারকে দিতে পারবো যেটা দর্শকের আগ্রহের জায়গা থাকবে, এবং আমি আমি যখন স্যাটিসফাই হবো ইয়া আই ক্যান মেক এ মুভি বেসড অন দিস স্টোরি, যেটা রিপিটেশন হবে না, বাট এটা ওপেন আছে যে আই উইল কন্টিনিউ দিস সিরিজ মিশন এক্সট্রিম 1, 2, 3 লাইক দ্যাট। দুইটা পার্ট মিলে যখন এক একটা ক্যারেক্টারকে যখন রূপ দিচ্ছিলাম তখন সিলভি ক্যারেক্টারের অনেকগুলো দৃশ্য ছিল অনেক, যেহেতু মানে এটা হচ্ছে কি যে গ্রামার মেনটেন করে যদি আমরা কোনো গল্প লিখি যে নায়িকাকে অনেক স্পেস দিতে হবে, অনেক স্ক্রিনে তাকে প্রেজেন্স দিতে হবে, তাহলে যেভাবে লিখতে হয় ওভাবেই লেখাটা শুরু করেছিলাম। তো একটা সময় গিয়ে মনে হলো যে যেহেতু এটা একটা অ্যাকশন থ্রিলার, এটার মধ্যে সাসপেন্স থাকতে হবে, থ্রিল থাকতে হবে, তো মনে হচ্ছিল যে তাকে যে টাইপের এনভায়রনমেন্টের রেখে আমি দৃশ্যগুলো করেছি, তো ওই জায়গাগুলোতে যে পুড়ে যায় গল্পটা বা গল্পে কন্ট্রিবিউশনটা কমে যায়, যেটা একটা রাইটার সবসময় ভাবে বা ডিরেক্টর ভাবে, তো সে কারণে আমার কাছে মনে হয়েছে যে শেষের দিকে এসে যে সিনেমাটাকে সুন্দরভাবে বানানোর জন্য, যেটা সবারই প্রোডাক্ট, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের আলটিমেট সেন্ট্রাল প্রোডাক্ট হচ্ছে সিনেমা, তো সেটার জন্য তার যতটুকু প্রেজেন্স লজিক্যাল ওভাবেই করে আমি রেখেছি। সেটা হয়তো বা ব্যক্তিগতভাবে অনেকের পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে, কিন্তু সেটার সেন্ট্রাল কন্ট্রিবিউশনটা হয়তো বা হ্যাম্পার করতো সিনেমার কোয়ালিটি অফ সিনেমাকে। তো সেদিক দিয়ে হয়তো বা আমার কাছেও মনে হয়েছে হ্যাঁ, যে আমাদের এই সাবকন্টিনেন্টে যেরকম থাকে যে নায়িকার প্রচুর প্রেজেন্স থাকে, অফকোর্স শি ইজ দ্য সেন্ট্রাল কী বলে যে নায়িকা অর অ্যাক্ট্রেস অফ দিস মুভি, বাট তারপরও আমি পারিনি রাখতে, এটা এটা আমার ব্যর্থতা হতে পারে, এটা আমার সীমাবদ্ধতা হতে পারে, আই এম সরি টু ওছি যে আমি সেটা পারি, বাট আই থিঙ্ক যে ও বুঝেছে, ওর সাথে এটা নিয়ে কথা হয়েছে, গল্পের প্রয়োজনেই সেটা আমাকে করতে হয়েছে।